চলচ্চিত্র উৎসবে 76তম আসরের অফিশিয়াল সিলেকশনে থাকছে মার্টিন স্কর্সেসি পরিচালিত কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন সিনেমাটি। তার সঙ্গে সিনেমাটির প্রচারণার জন্য কান সৈকতে যাবেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিকাপ্রিও। মার্টিন স্কর্সেসির পরিচালনায় এ নিয়ে সপ্তমবার অভিনয় করলেন ডিকাপ্রিও। কান সৈকতে 7 আপ পূর্ণ করবেন তারা। এছাড়া স্কর্সেসির পরিচালনায় দ্য অডিশন নামের একটি শর্ট ফিল্মে দেখা গেছে ডিকাপ্রিওকে। এতে রবার্ট ডি নিরাও ছিলেন। আগামী 20 মে দক্ষিণ ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটারে লুমিয়ের কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনের উদ্বোধনী প্রদর্শিত হবে। ডিকাপ্রিও, ডি নিরো এবং স্কর্সেসি ছাড়াও লাল গালিচায় সিনেমার জন্য অভিনয় শিল্পীরাও থাকবেন। রবার্ট ডি নিরো ও স্কর্সেসি এই নিয়ে 11 বারের মতো একসঙ্গে কাজ করলেন। এদিকে চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আগামী 16 মে বৈশ্বিক আসরে পর্দা উঠবে। উৎসব চলবে 27 মে পর্যন্ত।